হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর বাড়িতে আমরা সবাই ভালোই আছি। আজকে একটা রান্না শেয়ার করব, চনমনে চানা নামটা দিয়েছি আমি, আমার নিজের থেকেই দেওয়া চনমনে চানা, ভাবলাম নামটা খুব মিনিংফুল হবে। তো রেসিপিটা এমন কোনো যে বিশেষ কিছু আমি মশলাপাতি ওর মধ্যে ইউজ করেছি তাও নয়, যে খুব রিচ করেছি সেটাও নয়, মানে যে মানে আমার আর কি ইনভেনশন তেমন কিছু নেই, তেমন কিছু না, একদম সাধারণভাবে আমি একটু চানা রান্না করেছি বাড়িতে। তার ছোট্ট ছোট্ট ক্লিপিংগুলো আমি রেখেছি তোমাদের জন্য আলাদা করে একটু দেবো এডিট করে। তো ভাবলাম তার আগে একটু কথা বলি, তো কথা বলার পরে এর সঙ্গে ওই ভিডিওটা আমি এডিট করে জুড়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। তার কারণ হচ্ছে কি বলতো, বড় ভিডিওর মধ্যে এই ভিডিওটা দিলে বেশ অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো সেজন্য ভাবলাম তাহলে আমি রেসিপিটা আলাদা করে শেয়ার করে দিই, আর ওই ভিডিওটা যেদিন যাবে যাবে, তো এই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে আগে একটু গল্প করে নিই। তো চনমনে চানা নামটা শুনে মনে হচ্ছে না যে মনটা খুব একদম ফুরফুরে চনমনে হয়ে যাবে, তেমন কিছুই না, দেখলে বুঝতে পারবে একটা সাধারণ রেসিপি, কিন্তু খেতে ভারী ভালো হয়েছিল। জানো তো নিজের রান্নার প্রশংসা নিজে করতে খুব ভালো লাগে না, তাহলেও চেষ্টা করেছি, ভালো হয়ে গেছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর একদম চানা ভেজানো থেকে শুরু করেছি, হ্যাঁ চানা ভিজিয়ে রেখে বাজার গেছিলাম, বাজার টাজার করে এসে তারপরে আবার চানাটা সিদ্ধ করেছি, সিদ্ধ করার পরে মানে খেতে বসেছি তখন চানাটা সিদ্ধ করতে দিয়েছি, তো খেতে খেতে আমার চানাটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি রান্না করেছি, সেইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বা করছি। তো কি আর বলার, দেখো আমি মশলাপাতি সব তোমাদেরকে একটা একটা করে বলেই দেব কি কি মশলা আমি ইউজ করেছি ওর মধ্যে। আর আমি তো জানো যে একসঙ্গে সব বেটে বেটে টেটে নিই মশলা, মানে একসঙ্গেই বাটা, আমি আমার যেহেতু অন্য কোনো চ্যানেল নেই যে রান্নাটা শেয়ার করব, তাহলে বেশ সুন্দর করে দেখাতাম যে এটা লবণ, এটা হলুদ, এটা জিরের গুঁড়ো, এটা ধনের গুঁড়ো, এটা লঙ্কার গুঁড়ো, এরকম বেশ আলাদা করে দেখাতে পারতাম। আমার না প্রথম প্রথম এই চ্যানেলে আমি রান্না শেয়ার করতাম জানো তো, তখন আমি ছোট ছোট বাটি কিনেছিলাম, ওই বাটির মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো নিয়ে নিতাম আর একটা 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 করে দেখিয়ে দিতাম। ওইভাবে প্রথমে তো তোমাদের সামনে আমি মুখ দেখাতাম না, মানে তখন আমার খুব লজ্জা করতো, এখন তাও একটু কথা বলতে 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 তাও অনেকটা লজ্জা গেছে, অনেকটাই গেছে, পুরোটা গেছে আমি বলতে পারবো না। তার কারণ কি বলতো, এখনো রাস্তাঘাটে ভিডিও পসিবল হয় না আমার করা, এখন আমি করতে পারিনি, যে রাস্তায় গেছি ক্যামেরা অন করে অমনি বক বক শুরু করে দিয়েছি, সেরকম আমি পারিনি, তো ওই লজ্জাগুলো এখনো যায়নি। আর কে কি বলবে, কে কি ভাববে, এইটা চিন্তা করতে গিয়েই তো আমাদের অনেকের জীবনে কিছু হয়নি, কে কি ভাববে, এ যদি কিছু বলে, ওরা যদি কিছু বলে, এটা চিন্তা করে কিন্তু আমাদের অনেকের জীবনে কিছু হয়নি, তাই না? আমরা অনেক কিছু করার চেষ্টা করেছিলাম, লোকে কি ভাববে এইটা ভেবে আমরা অনেক কিছু করতে পারিনি, তো ওই ভাবনাটা আমার আমার মধ্যেও আছে যে কথা বলবো আবার কি ভাববে, তো তার জন্য কি হচ্ছে আমার ভিডিওগুলো বলতো আর একটু প্রাণবন্ত হতো, কিন্তু হতে পারছে না। ওই যে কে কি ভাববে, তো চলে এসছে আর একজন, দেখো স্লাইস খেতে খেতে দেখবে এরকম ভিডিও আমার আরো আছে, মানে আমি কথা বলছি ও খেতে খেতে মানে খেতে খেতে চলে এসে, দেখো হাত দিয়ে মানে ইয়ে করছি তাও হাতের নিচ দিয়ে চলে আসছে। তো চলো ভিডিওটা শেয়ার করি, আর কেমন কি রান্না করেছি তোমরা দেখে নিও একটু, আশা করি তোমাদের ভালো লাগবে। একদম সিম্পল ওয়েতে রান্না করেছি, আমরা বাড়িতে যেমন খাই ঠিক তেমন, কালকে খুব খেতে ইচ্ছা করেছিল তো সেই জন্যই করেছিলাম, ঠিক আছে? তো চলো রান্নাটা তোমরা দেখে নাও, আর অন্য ভিডিও পরে তোমাদের সঙ্গে দেখা হবে, তো চলো টাটা বাই বাই। তো এই দেখো বন্ধুরা, চানাটা আমি সকালে ঘুম থেকে উঠে ভিজিয়ে দিয়েছিলাম, বেশ কয়েক ঘন্টা ভিজে যাওয়ার পরে আমি এই দেখো এই যখন ভেজাচ্ছি, এটা হচ্ছে তখনকার ক্লিপিং, তো বেশ কয়েক ঘন্টা ভিজে যাওয়ার পরে এই দেখো এখন আমি এসেছি, প্রেশার কুকারটা একটু ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে ওর মধ্যে দেখো আমি চানাগুলোকে দিয়ে দিচ্ছি, তো ভালো অনেকটা টাইম ভিজেছে, তো বেশ মানে ভিজে গেছে আর নরমও হয়ে গেছে আর ফুলে ফুলে বেশ বড়ও হয়ে গেছে। আর এই চানাটা তো খেতে দারুণ লাগে, তোমরা জানো অনুষ্ঠান বাড়িতে যে চানা দেয় আমার তো ভীষণ ভালো লাগে, তো অতটা তো ভালো আমি রাঁধুনি নই, রান্না করতেও পারি না, কিন্তু এইটা খেতে আমার খুব ভালো লাগে। আর আমরা আমি জানি তোমরা অনেকেই এটা খেতে বেশ পছন্দ করো। আর ওই দেখো নিচে আমাদের আর একটা জলের হাঁড়ি ছোট্ট করে দেখা যাচ্ছে, তো
দেখো এই চানার মধ্যে আমি একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু গরম জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা জল দিলাম না একদম। এই দেখো পরিমাণ মতো একটু গরম জল দিলাম, মানে যতটুকু আর কি দরকার জলের ততটুকুই দিয়েছি। দিয়ে একটু ভালো করে হাতা দিয়ে আমি একটু মিক্স করে দিলাম। দিয়ে এবার তো জানোই যে প্রেশারে বসিয়ে দিচ্ছি, সিটি তো দিতেই হবে, তার কারণ সিটি দিয়ে নিলে এটা সুন্দর গলে আর পারফেকশন, মানে পারফেক্ট হয় আর কি। তো চলো দেখো আমি সিটি টিটি দিয়ে মশলাপাতি গুছিয়ে নিয়ে তারপরে আবার আসছি। এই দেখো চানা রান্না করার জন্য সব রেডি করে নিয়েছি। দেখো এই দেখো এখানে যে চানা সিদ্ধ করে রেখেছি, দিয়েছি প্রায় তোমার 8টা সিটি দিয়েছি, একদম পারফেক্ট গলেছে। আর এখানে দেখো আলু আর পেঁয়াজ কাটা আছে, আর 4টে ছোট ছোট কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি। আর এইখানে দেখো মশলা করা রয়েছে এই বাটির মধ্যে, এখানে তো জানোই আদা রসুন জিরে ধনে লঙ্কা আর হচ্ছে একটা টমেটো দিয়ে পেস্ট করা আছে। আর দেব দেখো এই যে ছোলে মশলাও আছে, এভারেস্টের ছোলে মশলাটা দেব। এটা হচ্ছে চন্দন, যখন সব কিছু নিয়ে এসেছিল ব্যাঙ্গালোর থেকে অনেক মশলা, তো তার মধ্যে এটাও ছিল। তো এই ছোলে মশলাটাও একটু দেবো, ভাবছি কেমন হবে জানি না, আমি আগে কোনোদিন ইউজ করিনি, এমনি বাড়ির মশলা দিয়েই করতাম। তো দেখো এই যে সব রেডি করে নিয়েছি। এখন দেখো কড়াইতে সর্ষের তেল গরম করে আমি দিয়ে দিয়েছি 1টা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর তেজপাতা দিয়েছি 2টো তেজপাতা ভালো করে টুকরো করে দিয়ে দিয়েছি। তারপরে দেখো ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলু দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়েছি। দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি আলুটা, ভালো করে আমি ভেজে নেব আলুটা। দেখো একটু ভাজার পরে, মানে মোটামুটি বেশ ভাজার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আছে 2টো বড় বড় পেঁয়াজ, 2টো পেঁয়াজ কুচি দিলাম। তো দিয়ে এবার আমি আর একটু ভালো করে ভেজে নেব। তো ভালো করে দেখো বেশ সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর আজকের রান্নাটা কিন্তু একদম আমার ডেইলি ব্লগের মতোই হচ্ছে, মানে রান্নার মতো হচ্ছে না। ওই দেখো সাইডে আবার চাও হচ্ছিলো, তো সেগুলো আর কাটিনি সিন, সেগুলো রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ লবণ হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজ আর আলুটা আমার ভাজা হয়ে গেছে। আর ওই যে মাঝখানে যে ফাঁকা করেছি ওই জায়গাটাই আমি দিয়ে দেব ওই মশলার পেস্ট, 2 থেকে 3 চামচ আমি দেব। দেখো এই যে এর মধ্যে তো ছিল আদা রসুন জিরে ধনে লঙ্কা টমেটো, এই দিয়ে আমি ভালো করে পেস্ট করে রেখেছিলাম। তো আমি এই দেখো একসঙ্গে সব কিছু দিই, তোমরা চাইলে আলাদা আলাদা করে দেবে, আলাদা করে আদা বাটা রসুন বাটা এগুলো দেবে, আলাদা আলাদা দেবে, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি এখানে বাটা মশলা দিয়েছি, যদিও মিক্সিতে বাটা। তো দেখো এইবার আমার মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি চানা, আর পরিমাণ মতো চানার যে জলটা ছিল সেটাও দিয়েছি, আর অল্প একটু দিয়েছি আমি গরম জল, আর একটু কাশ্মীরি লঙ্কাও কিন্তু দিয়েছিলাম কালারের জন্য। তো আমরা তো সবাই জানি কাশ্মীরি লঙ্কা আমরা কালারের জন্যই দিয়ে থাকি। তো দেখো আমি ভালো করে মিক্স করে দিচ্ছি, আর সামান্য একটু চিনিও আমি দিয়েছি, সেটাও তোমাদের বলে দিলাম, আমরা সব রান্নায় একটু চিনি খাই সেজন্য দিয়ে দিই। তো দেখো ঝোলটা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব হচ্ছে একটুখানি ওই ছোলে মশলাটা যেটা আছে, এভারেস্টের ছোলে মশলা। তো ছোলে মশলা দিয়ে আমি তারপরে নামিয়ে নেব। তো তোমরা চাইলে ছোলে মশলা দিয়েও করতে পারো, ছোলে মশলা না দিয়েও করতে পারো, আমি কোনোদিনও ছোলে মশলা দিয়ে আগে করিনি, এই প্রথম করলাম। তো দেখো মশলা দিয়ে আমি একটু ঢেকে রেখেছিলাম, ঢেকে রাখার পর এই যে নামিয়ে নিয়েছি, এরকম দেখতে হয়েছে আমার চানাটা, খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল। তো চলো আজকে আসি, আবার পরে নতুন ভিডিওয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। টাটা।